যারা হচ্ছে এই রকম শ্রেণীর লোক, যারা যে ধুকে ধুকে মরতেছে কিংবা হচ্ছে সম্মান দিচ্ছে না, কোথাও গিয়ে দাঁড়াতে পারতেছে না, হয়তো বা গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, যে এই সমস্ত মানুষের জন্য এই ছবিটা আমার মনে হয়। সেখান থেকে কি অনুপ্রেরণা পাবে? অবশ্যই ইনশাল্লাহ পাবে, কেন পাবে না, কারণ ছবির মতো ছবি করেছে, ইনশাল্লাহ পাবে। হয়তো আমি তো বললাম প্রথমে, শুরু থেকেই বলেছি যে আলম ভাইকে কেউ পছন্দ করে না, আলম ভাইকে কেউ দেখতে পারে না, তাতে কি হয়েছে, সে কালো, সে ছোট একটা মানুষ দেখে কি তাকে কেউ পছন্দ করবে, সে কি মানুষ না, সে কি যে মানুষ মানুষ রূপের মানুষ না, সে তাকে তো আল্লাহ পাঠাইছে, তাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সে কি মানুষ না, আর আমরা কি মানুষ না, মানুষের কি মানুষকে কখনো অবহেলা করা যায়। এটা হচ্ছে আলম ভাই ছবিগুলো করেছে, আলম ভাইকে কেউ মানে না, কেউ হচ্ছে সহ্য করতে পারে না, যে হচ্ছে সে হচ্ছে তাকে হচ্ছে ছোট হিসেবে দেখে, অনেকেই বলে যে হচ্ছে এরকম মানুষের ছবি আমরা কেন দেখতে যাব। কিন্তু আসলে কি, যে যারা রক্ত মাংস গড়ার মানুষ তারা অবশ্যই বুঝতে পারবে ছবিটা দেখলে, যে ছবিটার মধ্যে কি আছে। আমার কাছে মনে হয় ছবিটা আপনারা যখন দেখতে যাবেন অবশ্যই কিছু একটা পাবেন, যেহেতু সে হচ্ছে একজন মানে যে হচ্ছে গরিব ছিল, ইভেন গরিব ছিল, ইভেন এখনও আমরা ধরতে গেলে যে সে গরিবের সাথে বেশি আমরা মনে করি, এখনও সে গরিব, কারণ সে কখনো অহংকার করে নাই, আর এখনও সে অহংকার কার সাথে দেখায়ও না। আমরা দেখি যে এই যে যেমন আজকে তার অফিসে আসছি, সে কিন্তু আমাদের অনেক মানে যে হচ্ছে এই ভালোবাসতেছে, ইভেন শ্রদ্ধা করতেছে, তার সে বলতেছে যে বসো তোমরা কী খাবা, তোমাদের হচ্ছে কী দরকার, এগুলো অবশ্যই সে জিজ্ঞেস করে। তো আমরা আসলে বুঝি না, কিন্তু টোকাই ছবিটা যে করেছে সে, টোকাই ছবির মধ্যে হচ্ছে ছেলে পেলেদের নিয়ে উঠাইছে, যে টোকাইরা কেন সে টোকাই ছবিটা করেছে, এই ছবিটা যে দেখবে সে বুঝতে পারবে যে আসলেই টোকাই। কিন্তু টোকাই দেখেন আলম ভাইয়া পরশু দিন রাতে যখন হচ্ছে উনি হচ্ছে পোস্টার ছাপাইতে গিয়েছে, তখন আমি দেখলাম যে ভাইয়াকে ফোন দিলাম, একটা ভাইয়াও ফোন দিল, দেওয়ার পরে বলতেছে দেখো আমি হচ্ছে মগবাজারে এপিসিতে আমি ছবি লাগাচ্ছি, পোস্টার লাগাচ্ছি। তখন দেখলাম যে অনেক ছেলে পেলে মানে যে জড়ো হয়েছে, তারা বলতেছে যে টোকাই নিয়ে মানে যে টোকাই ছবিটা করেছে, যে আমাদের নিয়ে, যে আমরা দেখবো, মানে তারা মানে অন্যজন আছে তারা দেখবে কি না দেখবে সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমরা দেখবো, যেহেতু আমাদের নিয়ে ছবিটা করেছে আমরা দেখবো যে এই ছবিটার মধ্যে কি আছে। আর আলম ভাই এত একটা ভালো মানুষ যে বলার মতো না, সে সবার সাথে কথা বলে, সে কখনোই কারোর সাথে অহংকার করে নাই, আজ পর্যন্ত করে নাই, ইনশাল্লাহ করবেও না। আর হচ্ছে যেহেতু আমার এলাকার ভাই, অবশ্যই দোয়া করব যে সে ভালো একটা কিছু করুক, আর ভালো কিছু করুক আশা করি, আর চাই যে হচ্ছে ছবিটা, আমি তো মানে হলের বারান্দাও যাই নাই, ছোট থেকে বড় হয়েছি, দেখি কি করা যায়, ভালো লাগলে ভালো তো লাগবে অবশ্যই, ইচ্ছা আছে যাব, দেখি কি করা যায়। আচ্ছা আলম ভাইয়ের সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতাটা জানতে চাই, আলম ভাইয়ের সঙ্গে আসলে কি নিয়ে কাজ করছেন এই মুহূর্তে? মানে এই মুহূর্তে হচ্ছে কাজ করেছি আলম ভাইয়ের হচ্ছে ডন বাদশা আছে, ওইটাতে হচ্ছে নিউ প্রেজেন্টারের কাজ করেছি। আশা করি এই ছবিটা অনেক হিট হবে, ভালো হবে, সুন্দর হবে, সবাই আসবেন ছবিটা দেখার জন্য। এখনো রিলিজ এটা হয় নাই, হবে টোকাইয়ের পরে হচ্ছে এই ছবিটা রিলিজ হবে। কোন শ্রেণীর দর্শক আলম ভাইয়ের এই টোকাই দেখবে বলে আপনি মনে করছেন? আমার মনে হচ্ছে যে কোন শ্রেণীর হচ্ছে দর্শক ছবিগুলো দেখবে, আমার মনে হচ্ছে যে যারা হচ্ছে এই রকম শ্রেণীর লোক, যারা যে ধুকে ধুকে মরতেছে কিংবা হচ্ছে সম্মান দিচ্ছে না, কোথাও গিয়ে দাঁড়াতে পারতেছে না, হয়তো বা গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, যে এই সমস্ত মানুষের জন্য এই ছবিটা আমার মনে হয়। সেখান থেকে কি অনুপ্রেরণা পাবে? অবশ্যই ইনশাল্লাহ পাবে, কেন পাবে না, কারণ ছবির মতো ছবি করেছে, ইনশাল্লাহ পাবে। হয়তো আমি তো বললাম প্রথমে, শুরু থেকেই বলেছি যে আলম ভাইকে কেউ পছন্দ করে না, আলম ভাইকে কেউ দেখতে পারে না, তাতে কি হয়েছে, সে কালো, সে ছোট একটা মানুষ দেখে কি তাকে কেউ পছন্দ করবে, সে কি মানুষ না, সে কি যে মানুষ মানুষ রূপের মানুষ না, সে তাকে তো আল্লাহ পাঠাইছে, তাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সে কি মানুষ না, আর আমরা কি মানুষ না, মানুষের কি মানুষকে কখনো অবহেলা করা যায়, ঘৃণা করা যায়, কখনোই করা যায় না। তো এগুলো কখনোই কেউ করবেন না, মনের মধ্যে কেউ হিংসা রাখবেন না, কেউ কখনো কাউকে ছোট করে দেখবেন না, কারণ যে আজকে ধরেন যে আপনি বাদশা, দুদিন পরে যে আপনি হচ্ছে ছোট লোক হবেন এটারও কিন্তু হচ্ছে ভরসা নেই। তো সব কিছু যা করবেন জেনে বুঝে করবেন, আর দর্শককে বলতেছি যে ইনশাল্লাহ আলম ভাইয়ের ছবিটা দেখতে আসবেন হলে অবশ্যই, আর আমাদের এলাকার ছেলে সে বগুড়ার, আমাদের সিরাজগঞ্জ, মাত্র এক ঘন্টা যাওয়া আসার ব্যাপার। তো ওনাকে আমি অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। তো দর্শকের কাছে একটা চাওয়া, প্লিজ আপনারা সবাই আলম ভাইয়ের ছবিটা দেখতে আসবেন। আসসালামু আলাইকুম।